দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুর থানা এলাকার বিড়াল ধামনগর দিঘির শান এবং টংতলা এলাকার বহু মানুষের কাছে লকডাউনে অসুস্থতার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল ভিন জেলার যুবকের বিরুদ্ধে। তাকে দিঘির শান এলাকায় রাস্তায় ফেলে গণধোলাই দেয় উত্তেজিত জনতারা। তদন্ত সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার স্থানীয় গৃহবধূ আরতি নস্করের মাধ্যমে দীর্ঘ কয়েক মাস ধরে তার অসুস্থ শ্বশুরের চিকিৎসার জন্য পিজি হাসপাতালে চিকিৎসকের পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। পাশাপাশি তাদের পরিবারের সমস্ত সদস্যদের অনুপস্থিতি সুযোগ নিয়ে ঘরের চাবি নকল করে আলমারি থেকে সোনার গয়না এবং নগদ টাকা হাতানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খোয়া যাওয়া সোনার অলংকারের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি করেন। কিন্তু স্থানীয় বেশ কয়েকটি গ্রামে একইভাবে বহু মানুষের কাছে ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে প্রায় লক্ষাধিক টাকা হাতানোর খবর জানতে পেরে তার বিরুদ্ধে বাড়ুইপুর থানায় অভিযোগ জানান আরতি নস্করের পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আলাপ, আমার শ্বশুরের শরীর খারাপ হয়েছে, ক্যান্সার হয়েছে ওনার, পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। পিজিতে এখন তো লকডাউন, ডাক্তারের খুব সমস্যা হচ্ছিল। এখানে বাড়ি চলে এসে আমরা প্রাইভেটে, আমরা খুব গরিব মানুষ তো প্রাইভেট থেকে আমাদের করা সম্ভব হচ্ছিল না, যার জন্য আমাদের হচ্ছে একজন হচ্ছে আমার দেওর, দেওরের বন্ধু হচ্ছে বলল যে উনি এরকম পিজিতে করে, তা ওনার কাছে আসা হলো। উনি হচ্ছে বলল হ্যাঁ হবে বলে, তখন প্রথমে বলল 8,000 টাকা দিতে হবে, তো আমার দেওর রাজি হয়ে যায় তাতে ভর্তি করাতে। হ্যাঁ, পিজিতে ভর্তি করিয়ে দেবো। হ্যাঁ, বললো আমি সব কিছু করিয়ে দেবো, ভর্তি করিয়ে দেবো হাসপাতালে, ভর্তি করাবার কথা বলে পিজিতে। আর প্রথম বললো 8,000 টাকা দিতে হবে, তারপরে 8,000 টাকা বেড়ে ওটা হলো 15,000 টাকা। তারপর থেকে আমরাই হচ্ছে বুঝতে পেরে, আমরা পাড়ার অনেকের কাছ থেকে শুনেছি ও এরকম শুরু করেছে, বুঝতে পেরে ওকে টোটালি একদম এ করে দিয়েছি। এখন আমরা নিজেরাই গিয়ে সব কিছু করি। এই আজকেরই আমার শ্বশুর গিয়ে ভর্তি হয়েছে পিজিতে। তাতে আলাপ হলো, দীপঙ্কর দাস স্কুলে এসে আলাপ হলো। উনি নিজেকে পিজি প্রফেসর বলে পরিচয় দিলেন এবং তখন বললেন যে করোনার জন্য একটা ভালো ভ্যাকসিন বেরিয়েছে বলে পেক্সটিম ইঞ্জেকশান 12,000 টাকার, যেটা ক্যান্সারের রেডিওথেরাপিতে দেওয়া হয়, সেই ইঞ্জেকশানটা উনি আমাকে করেছেন পিজির ডক্টর বলে। পরে আমরা জানতে পারলাম ওনার রেজিস্ট্রেশন নাম্বারও ফেক, উনি ভুয়ো ডাক্তার এবং পিজির সঙ্গে ওনার বড় বড় ডাক্তারের সাথে একটা বড় লিঙ্ক আছে এবং উনি পিজির অরিজিনাল ফাইল নিয়ে মানুষের বাড়িতে চলে আসেন এবং সেই ফাইল নিয়ে মানুষের কাছ থেকে টাকা নেন, এটা আমরা পরবর্তীকালে জানতে পারলাম।